ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ওই যুবকের বাবা। রবিবার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় নববর্ষে নীলপূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। এ নিয়ে রবিবার বিকালে ওই গ্রামের মাতব্বর সুনীল বিশ্বাসের সাথে অধীর বিশ্বাস নামে এক সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুনীল বিশ্বাস সন্ন্যাসীকে থাপ্পড় মারলে রাতে সুনীল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় সন্ন্যাসীরা। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় স্বাধীন মারা যায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা এদিকে রাতে লক্ষ্মীপুরের রায়পুরে বসত ঘরের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাড়ির মালিক সহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারি ও সুইপার হজরত আলী।